নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, গর্ভবতী মায়েরা বা মহিলারা ভুলেও করবেন না এই সাতটি কাজ। অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনই হতে চলেছে 2023 সালের বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এই চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চন্দ্রগ্রহণ, কারণ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন পড়েছে এই চন্দ্রগ্রহণটি, এবং এই চন্দ্রগ্রহণটি ভারত থেকেও দেখা যাবে, তাই এর সূতক কালও কিন্তু ধরা হবে। এবং বলা হচ্ছে যে গর্ভবতী মহিলারা বা মায়েরা কোন সাতটি কাজ আপনারা করবেন না, এতে আপনার পরিবারের এবং আপনার সন্তানের বিভিন্ন দিক থেকে সমস্যা বা ক্ষতি হতে পারে। তবে আপনারা অবশ্যই মেনে চলবেন এই সাতটি কাজ। প্রথমে যে কথাটি বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন। এক নম্বর হচ্ছে, গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ঘর থেকে বের হওয়া উচিত নয়। বলা হয় সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব গর্ভের শিশুর ওপর পড়ে। অর্থাৎ এবছর চন্দ্রগ্রহণ পড়েছে, বছরের শেষ চন্দ্রগ্রহণ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন, অর্থাৎ 28শে অক্টোবর। 2 নম্বর হচ্ছে, গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখা উচিত নয়। আসলে সূর্যগ্রহণের রশ্মির প্রভাব চোখের উপর পড়তে পারে, এতে আপনার যেমন ক্ষতি হতে পারে, তার সাথে সাথে আপনার সন্তানেরও কিন্তু অনেক অসুবিধা হতে পারে। 3 নম্বর হচ্ছে, গ্রহণের সময় রান্না করা খাবার খাওয়া উচিত নয়। শাস্ত্র অনুসারে গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া খাবার দূষিত হয়ে যায় বলে মনে করা হয়। 4 নম্বর হচ্ছে, এই সময় গর্ভবতী মহিলাদের ছুঁচ, কাঁচি, ছুরি বা অন্য কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়, এতে গর্ভাবস্থা শিশুর ওপর খারাপ প্রভাব পড়তে পারে। 5 নম্বর হচ্ছে, এই সময় যারা গর্ভবতী মহিলারা বা মায়েরা আছেন, সবজি কাটা বা খোসা ছাড়ানোর কাজও করবেন না। ছুঁচে সুতো পরানো বা সেলাই করার কাজ নিষিদ্ধ। এছাড়া গ্রহণকালে নখ কাটা, চুল চিরুনি দেওয়া অশুভ বলে মনে করা হয়। 6 নম্বর যেটি বলা হচ্ছে, গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণের সময় গাছপালা স্পর্শ করবেন না, কিংবা চন্দ্রগ্রহণের সময় ভুলেও কিন্তু স্পর্শ করবেন না। গ্রহণ শেষে ভালো করে স্নান করুন এবং সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। 7 নম্বর হচ্ছে, জ্যোতিষশাস্ত্র মতে এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের গ্রহণকালে ঘুমানো কিন্তু উচিত নয়। অর্থাৎ এই গ্রহণ চলবে 28শে অক্টোবর, কিন্তু রাত থেকে এই গ্রহণ চলবে চন্দ্রগ্রহণ। কখন থেকে